হ্যালো বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে মনটা খুবই খারাপ, তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে সেই খারাপ লাগার কারণটা শেয়ার করি। তোমরা যারা আমাকে আমার ব্লগ ফলো করো তারা জানো যে আমরা মানে এই বাড়িটা থেকে অন্য একটা বাড়িতে শিফট করছি। তার কারণ হচ্ছে আমার ওই বাড়ি থেকে অফিসটা ভীষণ কাছে এবং এখান থেকে যেতে অনেক বেশি সময় লাগতো, অনেক বেশি দূর ছিল অফিসটা, সেই জন্য আমি ওখানে শিফট করছি। তো এতদিন বেশ ভালোই ছিল যে অফিসের কাছে যাচ্ছি, সময় পাবো সমস্ত কিছু করার জন্য বা নিজেকে সময় দিতে পারবো। এতদিন হচ্ছিল যে সকাল 7টায় বেরোচ্ছিলাম আর সন্ধ্যে 7টায় ফিরছিলাম, তো সেটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিলো মানে দুজনের জন্যেই, জার্নি বলো, তারপরে ওখানে মানে প্রায় 8 ঘন্টার যদি চাকরি হতো সেক্ষেত্রে আমাদের 12-13 ঘন্টা পার ডে চলে যেত, এবং তারপরে যখন বাড়িতে ফিরে আসতাম সেটা মানে কি বলবো মানে ভালোই লাগতো না, মানে এসে কিছু করার জন্য কোনো এনার্জিই পেতাম না। তো সেই জন্যই দুজন মিলে ডিসাইড করলাম ঠিক আছে অফিসের কাছাকাছি চলে যাব, যাতে করে জার্নিটা কম হয় এবং দুজনে অনেক বেশি সময় পেতে পারি এবং ঘরেরও কিছু কাজ করতে পারি আর ফিরে কিছুটা সময় কাটাতে পারি, না নাকি ফিরেই একদম জাস্ট ডিনার এবং পরের দিন আবার ঘুম থেকে ওঠার জন্য মানে তৈরি করতে হয় সব কিছু। সেইটা ভেবে যখন বাড়িটা কিনছিলাম, বুক করছিলাম, বেশ ভালোই ফিলিং হচ্ছিল, ভালো লাগছিল। কিন্তু আলটিমেটলি যখন আজকে সমস্ত জিনিস আমি দেখাবো তোমাকে, মানে সমস্ত ঘর উলট পালট করে যখন নিয়ে যাচ্ছি, মানে এত বেশি কষ্ট লাগছে, এত বেশি খারাপ লাগছে যে এই বাড়িটাতে প্রায় 1 বছরের বেশি থেকে গেছি। তো এরকম আগেও অনেকবার হয়েছে যে অ্যাপার্টমেন্টে ছিলাম, ওখান থেকে ট্রান্সফার হয়ে বাড়িতে এসেছি। যতদিন অ্যাপার্টমেন্টে ছিলাম সেটা কখনো নিজের বলে মনে হয়নি, তো তাই হয়তো দুঃখটা এত বেশি হয়নি। এবার এই বাড়িটা মানে কিনেছিলাম তো নিজেরই ছিল, মানে সেই জন্য সমস্ত কিছু মানে বাড়িতে ঢোকার পরে সব কিছুই নিজেরা কিনে কিনে প্রত্যেকটা কর্নার সাজিয়েছিলাম, এবং যদিও সব জিনিসগুলো হয়তো সাথেই যাচ্ছে, সাথে নিয়ে যাচ্ছি, কিন্তু স্টিল বাড়িটা তো এখানেই থেকে যাচ্ছে, বাড়ির দেওয়ালগুলো, বাড়ির কর্নারগুলো এবং প্রত্যেকটা জায়গা তো সাথে নিয়ে যাওয়া যাবে না। হয়তো কিছু স্মৃতি সাথে নিয়ে যাচ্ছি, কিছু ফটোজ, কিছু মোমেন্ট, সেইগুলো সাথে যাবে, কিছু স্মৃতিতে যেগুলো থাকবে, যেগুলো মনে আছে অলরেডি সেইগুলো থাকবে। কিন্তু যাই হোক, এখানে যেরকম দিনের 24টা ঘন্টা কাটানো বা দিনের 12টা ঘন্টা কাটানো, সেই জিনিসগুলো তো ওখানে গিয়ে আর পাবো না। তো সেই জন্য মনটা ভীষণ ভারাক্রান্ত, খুবই খারাপ লাগছে, কারণ আজকে থেকেই হয়তো আমরা ওই বাড়িতে থাকবো না, কয়েকদিন পর থেকে থাকবো। তার কারণ হচ্ছে ওই বাড়িতে একটু বাস্তু পুজো দেওয়ার ইচ্ছে আছে, মানে এই বাড়িতে না ঢোকার সময় আমরা সেভাবে কোনো পুজো দেওয়ার সময় পাইনি। তো কি করেছিলাম যে প্রথম যেদিন ঢুকেছিলাম সেদিন আমি আমাদের গ্যাসে আমাদের রান্না করার আগে ঠাকুরের জন্য কিছু রান্না করে ভোগ বানিয়ে আমি ঠাকুরকে প্রসাদ দিয়ে তারপর পুজো করে তারপরে ঢুকেছিলাম। তো সেইভাবে পুরোহিত ডেকে পুজো করার আমরা সময় পাইনি, সুযোগ পাইনি, কারণ প্রথম এসেছিলাম, তখন জানতাম না কোথায় মন্দির আছে, কীভাবে ঠাকুর বুক মানে ঠাকুরমশাইকে বুক করাতে হয়, কীভাবে রেজিস্ট্রেশন করাতে হয়। তো এই সমস্ত ব্যাপার জানতে বা মানে জিজ্ঞেস করতে, ইনফরমেশন নিতে অনেক সময় লেগে গেছে। এই এখন এই সময়ে এসে আমরা জানি যে কীভাবে ওটা করতে হয়, তো এই বাড়িতে করাবো, সেই জন্য আজকে থেকে হয়তো থাকবো না। সমস্ত জিনিসগুলো আজকে চলে যাচ্ছে, মানে বেশি ভারী যত আসবাবপত্র আছে, যত জিনিসপত্র ম্যাক্সিমাম যাওয়া যায়, কারণ এখানে ট্রান্সফার করতে গেলেই ইউ হলের গাড়ি বুক করতে হয়, যেটা আমাদের ইন্ডিয়াতে হয়তো আমরা ট্রান্সফারের হেল্প পেয়ে যাই, এখানেও হেল্প পাওয়া যায়, কিন্তু সেটা ভীষণই ভীষণ ভীষণ বেশি কস্টলি। আর যেহেতু আমরা শহরের বাইরে যাচ্ছি না, একই শহরের মধ্যে এই এখান থেকে অন্য একটা জায়গায় শিফট করছি, আমার মনে হয় যে আমরা নিজেরাই ওটাকে ট্রান্সফার করাতে পারবো, তাই জন্য আমরা কাউকে বুক করছি না। তো ইউ হলের গাড়ি বুক করছি এবং সেটা না ট্রাকের মতো হয়, মানে বিভিন্ন সাইজের পাওয়া যায়, ছোট সাইজ, বড় সাইজ, তোমার যতটা মানে জিনিসপত্র আছে বা যত আসবাবপত্র আছে সেই সাইজ অনুযায়ী তুমি সেটাকে নিয়ে আসতে পারো। তো আমার হাজবেন্ড গেছে সেটা আনতে, এবং তারপরেই আমাদের সমস্ত জিনিসগুলো গাড়িতে ওঠানো হবে এবং নিয়ে যাওয়া হবে। তো পুরো ব্যাপারটাই খুবই কষ্টকর লাগছে, খুবই খুবই মানে মনের দিক থেকে খুবই বাজে লাগছে, যদিও আমাকে সবাই বোঝাচ্ছে, বাড়ি থেকেও সবাই বলছে যে এটা তো কোনো ব্যাপারই নয়, তোরা তো একই শহরে আছিস, তো এই বাড়িটাতে আসতেই পারবি, সব কিছুই ঠিক আছে। আমিও সব কিছু জানি, কিন্তু মানে একটা থাকা, নিজের বাড়িতে একটা থাকা আর অন্য বাড়িতে গিয়ে এই বাড়িটাকে দেখতে আসা, দুটোর মধ্যে অনেক বেশি ডিফারেন্স আছে।
বলে আমি মনে করি। আর যদিও এই বাড়িটা এক্ষুনি হয়তো বিক্রি হচ্ছে না, এই বাড়িটা এখনও আমরা রেখে দেব। তার কারণ হচ্ছে মোস্ট প্রবাবলি খালি বাড়ি মানে বিক্রি করা থেকে আমরা হয়তো এটাকে রেন্টে দিয়ে দেবো, কিন্তু তাও আমাদের আসার সুযোগ থাকবে কিন্তু থাকার সুযোগ থাকবে না। সেটাই আমার বেশি কষ্টকর, যে নিজের হাতে গুছিয়ে সব কিছু আবার খুলে নিয়ে আবার অন্য বাড়িতে গিয়ে, হ্যাঁ ওই বাড়িটাকে হয়তো আবার নিজের করে নিতে কিছুটা সময় লেগে যাবে, সেইটুকু সময় আর কি খুব এই বাড়িটার কথা মনে পড়বে। প্রত্যেকটা জায়গা, কেন কি বলে না যে প্রথম ভালোবাসা বা প্রথম ভালো লাগার জিনিসগুলো স্মৃতিতে সারা জীবন থেকে যায়, সেটা কখনো মোছে না, তেমনি আমার ক্ষেত্রে এই বাড়িটা। কারণ বিয়ের পর আমরা প্রথমে অ্যাপার্টমেন্টেই থেকেছি, তারপরে প্রথম বাড়ি আমাদের এটা, তো প্রথম বাড়ির একটা প্রথম ভালোবাসা থাকে, তো সেই ভালো লাগা ভালোবাসা যাই বলো সেইটা জুড়ে মানে কি বলবো, আমার মানে সত্যি বলছি কিছু বলার নেই। হয়তো আমি আমার ফিলিংটা তোমাদের সাথে মানে শেয়ার করছি ঠিকই, কিন্তু তোমাদেরকে বোঝাতে পারছি না যে আমার সত্যি ভীষণ খুবই খারাপ লাগছে। আমি জানি হয়তো তোমাদের যাদের আমার এরকম সেম সিচুয়েশনে পড়েছো যারা, তারা নিশ্চয়ই আমার ফিলিংটা বুঝতে পারছো, মানে আমি কি বলছি। আশা করব যে তোমরা আমাকে বুঝছো বা বুঝতে পারছো, এবং অবশ্যই তোমরা যারা আমার প্রথম আসার ভিডিও আমার ব্লগে আছে, আমার মৌসুমী মিউজিংসের সাইটে আছে, তোমরা যদি দেখতে চাও সেই এক্সাইটমেন্ট সেটা দেখতে পারবে। প্রথম যখন আমরা এসেছিলাম প্রবাবলি এটা 2022 মার্চে আমরা এসেছিলাম, তো ইয়েস সেই মার্চ থেকে এতদিন পর্যন্ত একসাথে এখানে থাকা, আর তারপরে আজকে হঠাৎ করে সব জিনিসপত্র নিয়ে অন্য একটা বাড়িতে ট্রান্সফার করা এবং তারপরে ওখানে থাকতে শুরু করা, তো সব মিলিয়ে মিশিয়ে সত্যি মনটা আজকে খুব খারাপ। আর তার মধ্যে জানো তো মানে আমি আমি বলেছি আগেও এটা বহুবার, যে বৃষ্টির ওয়েদার আমার আমার কাছে মানে খুবই কষ্টকর। যেরকম দশমীর কথা আমি একবার উল্লেখ করে বলেছিলাম বিজয়া দশমীতে, যে প্রত্যেকবারই ছোটোবেলায় বৃষ্টি হতো এবং সেটার জন্য আমার মনটা খুব খারাপ লাগতো, তেমনি এখনও মানে এই সময় আজকের দাঁড়িয়ে মানে আজকে আমার আমরা জিনিসপত্র ট্রান্সফার করব, আর আজকে আকাশটা না প্রচুর মেঘলা হয়ে আছে, একটু রোদ নেই কোথাও, পুরো অন্ধকার কালো, আর সেই জন্য বোধ হয় মনটা আরও বেশি খারাপ লাগছে। যাই হোক, কিছু তো মানে করার নেই, যেটা মানে মেনে নিতে হবে। আমি জানি আমি মেনে নেব, কিন্তু মনটাকে বোঝাতে একটু সময় লাগবে। যাই হোক, বেশি কথা বলবো না, আমার জাস্ট অগোছালো ঘরটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো যে সব জিনিসগুলো আমরা আজকে গুছিয়ে নিয়ে যাচ্ছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের যে কোনো কমেন্ট মানে আমাকে নিশ্চয়ই খুশি করবে, ভালো রাখবে। আর তোমরা তো আমি সবসময়ই আশা করব যে তোমরা অবশ্যই অবশ্যই সবসময় ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, আর অবশ্যই কষ্ট পাবে না, সবসময় হাসবে, আর নিজেকে নিজেকে খুশি রাখাটা সবথেকে বড় জরুরি, সেটা সেটা চেষ্টা করবে সবসময় যাতে নিজেকে খুশি রাখা যায়।